বাসা বাড়িতে আমরা অনেকেই দেয়ালে রং করে থাকি। দেয়ালে রং করার জন্য আমাদের অনেক রোলার বা তুলি ব্যবহার করতে হয়। তো দুই একটি দেয়াল ব্যবহার করার পরই এগুলো দুই একটি দেয়ালে এই রোলারগুলো ব্যবহার করার পরেই এগুলো আর ব্যবহার করা যায় না। তো আমরা আজকে দেখব যে এই রোলারগুলো আমরা কীভাবে রিইউজ বা আবার পুনরায় ব্যবহার করতে পারি। তো এগুলো পুনর্ব্যবহার করার জন্য প্রথমে এগুলোকে দুই একদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপরে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুতে হবে। এরপর এগুলোকে একটু শুকাতে হবে, শুকানোর পর এগুলোকে প্রসেস করতে হবে। এখন যে যন্ত্রটা দেখতেছি এটা মূলত রোলারের যন্ত্রই বলা হয়। এখানেই মূলত রোলার লাগানো থাকে, রোলারটা এখানে দিলে এটা রং করার সময় এটা ঘুরে। তো মূলত এটাই আমরা আবার রিইউজ করার চেষ্টা করব। যেহেতু আমরা তুলি প্রথমে ধুয়ে নিয়েছি, পরে এটা ধুয়ে নিব, তারপর এটাকে আমরা ব্যবহার পূর্ণ ব্যবহার করব। এখন আমরা এখানে আমরা আমাদের সুবিধা মতো বাঁশের লাঠি অথবা পাইপ যে কোনো একটি হাতও লাগাই নেব। তো এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে বিদ্যুতিক পাইপের বিদ্যুতিক লাইনের একটা পাইপ, যেটা আসলে বাসা বাড়িতে দেয়ালের ভিতর দিয়ে দেওয়া হয় সেটা লাগিয়ে নিচ্ছি। এটা সুন্দরভাবে লাগিয়ে নিই, তারপরে এটা দিয়ে আমরা এখন এই রুম পরিষ্কার করতে পারবো। রুমের ফ্লো অথবা যে দেয়ালের যে মাকড়সা বা অন্য কোনো যে ময়লা লাগে দেয়ালে সেটাও আমরা কিন্তু এটা দিয়ে এখন সুন্দর অবশ্য পেট্রোলাতে আমরা এখন ফ্লোরও পরিষ্কার করবো। এখন আমরা ফ্লোর নিতে বারবার খুলে সুন্দরভাবে খুলে ধুয়ে নিতে হবে। তো আমরা এইভাবে আমাদের ব্যবহৃত যে রঙের রোলারগুলো পুনরায় ব্যবহার করতে পারি, যেটাতে আমরা ফ্লোরকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারি, দেয়ালের ময়লা পরিষ্কার করতে পারি, মাকড়সা থাকলে সেটাও পরিষ্কার করতে পারি। তো এইভাবে আরও বিভিন্ন কাজে আমরা এটাকে পুনরায় ব্যবহার করতে পারি। আজকের মতো এই পর্যন্ত।